ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা, একজনকে গ্রেফতার করলো এনজিপি থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ শাকিল। জানা গিয়েছে ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের জোরপাখরি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত 2 জুন বাড়ির মালিক পরিবারকে নিয়ে ঘুরতে যান। গত 8 তারিখ বাড়ি ফিরে এসে দেখেন ঘরে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চুরি হয়েছে বেশ কিছু সোনার অলংকার। এরপরেই এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে 12 ঘন্টার মধ্যে সোনার অলংকার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে এনজিপি থানার পুলিশ। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।